ওমর সানি এবং মৌসুমি 90s এর একটা সুপার ডুপার হিট জোড়ি, এবং এই জুটির হাত ধরেই আমরা পেয়েছিলাম আত্মঅহংকার, ঘাত প্রতিঘাত, দুলার মতো একের পর এক, গরিবের রানীর মতো সুপার ডুপার ব্লকবাস্টার হিট ফিল্ম। তো একটা টাইমে এই জুটির এতটাই প্রভাব যে সালমান শাহ শাবনূর জুটির কাউন্টার ছিল কিন্তু এই জুটি, এবং শাবনূরের পরবর্তীতে আমরা দেখলাম ওমর সানির সঙ্গে ভালো একটা জুটি হয়ে যায়। বাট ওমর সানি মৌসুমি যতটা সফল, যতটা জনপ্রিয়, এই জুটি নিয়ে যতটা আলোচনা করা হয় বা তারা প্রপার যেরকমভাবে ভালো জুটি গড়ে ওঠে, অমিতাভ হাসান এবং শাবনূর এই জুটিটা কেন ওই রকম ভালোভাবে বিল্ড আপ হয় না, এর পিছনে এক্স্যাক্টলি কী কারণ রয়েছে? মৌসুমি শাবনূর তারা ডেফিনেটলি 90s দুজনই একে অন্যের রাইভাল ছিলেন, দুজনই তুমুল জনপ্রিয় নায়ক, এবং কে কম বেশি 90s জনপ্রিয় ছিলেন এ বিষয়ে আমি যাচ্ছি না, দুজনই তুমুল জনপ্রিয় নায়িকা ছিলেন, এটা যেরকম ইউনিভার্সাল ট্রু, ঠিক তেমনি ওমর সানি মৌসুমি জুটিটা যেরকম ভালোভাবে বিল্ড আপ করেছে, জনপ্রিয় জুটি, সাকসেসফুল জুটি, তো শাবনূর অমিতাভ হাসান জুটিটা কিন্তু কোনো না কোনোভাবে একটু ল্যাকিংস থেকে গেছে, সেটা আপনি সিনেমার কালেকশন ব্যবসায়িক দিক বলেন বা অন্যান্য সাইড দিয়ে। তো এই কারণটা কেন হয়েছে এটা এখন আমি আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করবো। তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্মস বাই চ্যানেলটি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি, আমি অপেক্ষা করি আপনাদের মূল্যবান কমেন্টটি। যাই হোক, আমরা শুরুতে যদি দেখি ওমর সানি এবং মৌসুমি জুটি, তো ওমর সানি মৌসুমি জুটি একটা সুপার ডুপার হিট জুটি। তো এই জুটি যখন তারা গড়ে ওঠে তখন আপনি একটা ব্যাপার হিসাব করবেন যে মৌসুমি কিন্তু তখন কিয়ামত থেকে কিয়ামতের মতো ব্লকবাস্টার ফিল্ম দিয়ে নিজস্ব স্টারডম বিল্ড আপ করে ফেলেছে, অন্যদিকে আমরা দেখেছি ওমর সানি তখন প্রেম গীতের মতো ব্লকবাস্টার ফিল্ম দিয়ে তিনিও তার জায়গা পাকাপোক্ত করে ফেলেছে, এরকম একটা সময় কিন্তু তাদের জুটিটা কিন্তু বিল্ড আপ হয়েছে। এখন আপনি যদি দেখেন শাবনূর এবং অমিতাভ হাসান জুটির ক্ষেত্রে, শাবনূর একের পর এক ব্লকবাস্টার সিনেমা দিয়ে সালমান শাবনূর জুটি একটা ডাইনামিক কম্বিনেশন জুটি, এবং এই জুটিটা যখন গড়ে উঠেছে তখন শাবনূর সুপার ডুপার হিট নায়িকা। অন্যদিকে অমিতাভ হাসান যদি আপনি যদি হিসাব করেন, অমিতাভ হাসান কিন্তু তখন ক্যারিয়ারে তার পায়ের মাটি কিন্তু ওইভাবে শক্ত করে পারেনি, একক নায়ক হিসেবে তার সাকসেসফুল ফিল্ম ওইভাবে তখন নেই। সো এখানে যে ব্যাপারটা ইস্যু, এখানে মেইন ইস্যু হচ্ছে একটা জুটি তৈরিতে সবসময় দুজনের জনপ্রিয়তা অবশ্যই কাজে দেয়, জুটি তৈরি করতে যতটুকু প্রয়োজন, একজনের জনপ্রিয়তায় কখনো একটা জুটি বিল্ড আপ হয় না, এটা শুনে নিন, এটা ইউনিভার্সাল ট্রুথ। এবং একজনের জনপ্রিয়তা আরেকজনের জনপ্রিয়তার থেকে 19-20 কম বেশি হলে জুটি প্রপারভাবে গড়ে ওঠে, কিন্তু 0 বা 20 এরকম কখনো কোনো জুটি গড়ে ওঠে না, কোনোভাবেই পসিবল না। সেটা আপনি রিয়াজ শাবনূরের জুটি যদি আপনি বলেন, ডেফিনেটলি আপনি 18-20 বলতে পারেন, কিন্তু একদম 5-20 এরকম ব্যাপার কিন্তু তাদের ক্ষেত্রে ছিল না। কিন্তু অমিতাভ হাসান এবং শাবনূর তাদের জুটিটা যখন গড়ে উঠেছে, তো এখানে কিন্তু এরকম একটা ব্যাপার কিন্তু হয়ে গেছে যে এখানে 5 বা 20 এরকম একটা ব্যাপার ঘটে উঠেছে, যে শাবনূর যেভাবে তার একক নায়িকা হিসেবে তার একটা জায়গা তৈরি করে ফেলেছে একক নায়ক হিসেবে, অমিতাভ হাসান ওইভাবে তার জায়গা তুলতে পারেনি। আর ডেফিনেটলি অমিতাভ হাসান ভালো অভিনেতা, তার আরও বেশি দূর যাওয়ার কথা ছিল, তার সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু ব্যাটে বলে তার ওইভাবে হয়নি। এটা ইউনিভার্সাল ট্রুথ যে একটা জুটি তৈরি হতে দুজনের জনপ্রিয়তা এখানে ইফেক্ট ফেলে, যেটা কিন্তু অমিতাভ হাসানের ক্ষেত্রে ওইভাবে হয়নি। তো সেকেন্ড, এবার আমি যে ব্যাপারটা ইস্যু করব এটা হচ্ছে সময়। দেখেন যখন আমরা ওমর সানি এবং মৌসুমি জুটিটা গড়ে উঠতে দেখলাম তখন কিন্তু তাদের দুজনেরই প্রাইম টাইম, দুজন ইয়াং, দুজনে একের পর এক কাজ করছে, তো ওই যে একটা সময়। অন্যদিকে আমরা যে সময়টায় দেখলাম সালমানের প্রমাণের পরে শাবনূর এবং অমিতাভ হাসান জুটিটা গড়ে উঠলো, তখন আপনি দেখবেন যে শাবনূর সঙ্গে রোমান্টিক ফিল্মে কিন্তু অডিয়েন্স, শাবনূর অনেক অডিয়েন্স বলে যে হ্যাঁ অমিতাভ হাসানকে রোমান্টিক লুক লাগে না, একটু এজেস লাগতো শাবনূর সঙ্গে, তো এটা যার যার ফিলোসফি। বাট সময় একটা এক্স ফ্যাক্টর, যে অমর নায়ক সালমান শাহ তার ছায়া আপনি কীভাবে অন্য জুটিতে খুঁজে পাবেন? এখন আপনি হয়তো বলবেন রিয়াজ তো সাকসেসফুল হয়েছে, হ্যাঁ রিয়াজ ডেফিনেটলি সাকসেসফুল হয়েছে শাবনূর সঙ্গে, কিন্তু সেটা কি সালমান শাহ জুটির থেকেও বেশি জনপ্রিয় না? এখানে প্রশ্ন থেকে যায়। কিন্তু অমিতাভ হাসানের ব্যাপারটা এরকম ঘটেছে যে আমরা সালমানের মতো নায়ককে শাবনূরকে দেখতে অভ্যস্ত থেকে আমরা কিন্তু অমিতাভ হাসানের মতো নায়কের সঙ্গে শাবনূরকে দেখতে আর আমাদের ভালো লাগেনি অডিয়েন্সের। তো এটা আসলে সময় কাজ করেছে, এখানে আসলে আমার আপনার বলে কোনো লাভ নেই। ওই সময়টা যদি হতো তাহলে ডেফিনেটলি তাদের অন্তত ভুলুন আমায় সিনেমাটা যদি আপনি দেখেন, এই সিনেমাটা ব্লকবাস্টার হওয়ার ক্যাপাবিলিটি রাখত, কিন্তু এই সিনেমাটার সাকসেস রেশিও কি এটা আমি একটু পরে আলোচনা করছি। তো এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এবার আমি যে ফ্যাক্টরটা দাঁড় করবো এটা হচ্ছে লাক। লাক এখানে একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, যে কারণে ওমর সানি মৌসুমি জুটিটা
বিল্ড আপ হলেও কিন্তু যেখানে বিল্ড আপ করতে পারেনি অমিতাভ এবং শাবনূর এই জুটিটা। তো লাক আমি কেন বলছি, আপনি দেখেন অমিতাভ হাসান আপনি যদি বলেন যে একক নায়কের বইভাবে তার ক্যারিয়ার বিল্ড আপ হয়নি, আপনি হ্যান ত্যান বলতে পারেন, কিন্তু তিনি যে গুড লুকিং, ভালো হাইট, ভালো অভিনেতা, এটা তো আপনাকে মানতেই হবে। তো এই কথাগুলো যদি আপনি মেনে থাকেন তাহলে কেন তার লাকটা ক্লিক করলো না? এখানে লাকটা প্রশ্ন, রিয়াজের সঙ্গে কেন শাবনূরের লাক ক্লিক করে গেল এবং অমিতাভ হাসানের সঙ্গে কেন ক্লিক করলো না, এটা আসলে অনেকটাই ধোঁয়াশা বা অনেকটা ডিসকাস করা যায়। বা ডিসকাস যদি আপনি করেন এটা অনেক বড় হবে, এটা অনেক বাড়বে। তো ডিসকাস আমি পরের একটা ভিডিওতে এই ব্যাপারটা আলোচনা করবো। তো যাই হোক, এখানে লাক একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর এবং পরিশেষে আমি যে কারণটা দাঁড় করবো এটা একটা এক্স ফ্যাক্টর, এটা একটা মহা গুরুত্বপূর্ণ ব্যাপার এবং এই ব্যাপারটা আপনি কোনোভাবে এড়িয়ে যেতে পারবেন না যে একটা জুটি সুপারহিট হতে গেলে, একটা জুটি নিয়ে আলোচনা করতে গেলে সেই জুটির যে ব্যাপারটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, সবথেকে বেশি যে ব্যাপারটা মানুষের মনে দাগ কাটে সেটা হচ্ছে একটা জুটির সিনেমার সাকসেস রেশিও। আপনি যত ভালো গুড লুকিং আর্টিস্ট নিয়ে আপনি কাজ করেন না কেন, সিনেমা যদি ব্লকবাস্টার না হয় বা সিনেমা যদি সাকসেসফুল না হয় তাহলে কিন্তু সেই জুটি নিয়ে কখনো আলোচনা হবে না বা সেই জুটি নিয়ে কথা বলা বেকার। তো অমিত হাসান এবং শাবনূর এই জুটিটা এমন একটা জুটি যে জুটির কিন্তু কোনো উল্লেখযোগ্য সাকসেসফুল বড় ধরনের কোনো সিনেমা নেই, বা তাদের কয়টা হিট সিনেমা আপনি বলতে পারবেন না, তাদের প্রায় 15+ মতো ফিল্ম হবে। তো তাদের যে সিনেমাগুলো খুবই বড় সাকসেসফুল আপনি দেখেন, যে সিনেমাগুলো আপনি প্রেমের অহংকার বলেন বা আপনি যদি আছেন হিরোরিনিও হিট সিনেমা, এগুলো কিন্তু মাল্টিকাস্ট ফিল্ম। কিন্তু সোলো হিরো হিসেবে অমিতাভ হাসানের শাবনূর সঙ্গে কিন্তু বড় ধরনের কোনো সাকসেসফুল ফিল্ম নেই। প্লাস একটা সিনেমা খুব আফসোস হয় ভুলো না আমায়, যে সিনেমাটাতে একটা ট্রায়াঙ্গেল লাভ স্টোরি বা পড়া অমিতাভ হাসান এবং শাবনূরের এটিএম শামসুজ্জামান ছিল, দুর্দান্ত একটা ফিল্ম ছিল এবং রোমান্টিক সিনেমার একটা ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম এখন পর্যন্ত এই ফিল্মটাকে ধরায়। বেশ করে সিনেমার যে সাউন্ড লা 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 লা, একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো আমি তোমারই বুকে রব আর কোনো খানে যাবো না, একটা ওয়ান অফ দ্য বেস্ট সং, একটা দুর্দান্ত একটা ফিল্ম। তারপরও আপনি যদি এই সিনেমাটার কালেকশন যদি আপনি শোনেন আপনি অবাক হয়ে যাবেন যে সিনেমাটা বক্স অফিসে ফ্লপ ছিল। তাহলে আপনি দেখেন যে বুঝো না আমার মতো সিনেমা যদি ফ্লপ যায় তাহলে এই দুটি মানুষ কেন আলোচনা করবে, মানুষ কেন কথা বলবে? হ্যাঁ, সিনেমা যত ভালো হোক না কেন, সিনেমার গান যত ভালো হোক না কেন, একটা সিনেমা যদি ব্লকবাস্টার হিট সুপারহিট না হয় তাহলে কিন্তু দুটি নিয়ে অতটা আলোচনা ওই সময় হয় না। হ্যাঁ, এখন হয়তো হচ্ছে গানের জনপ্রিয়তার কারণে, সিনেমার জনপ্রিয়তার কারণে। হ্যাঁ, একটা সিনেমা যে জনপ্রিয় না হলে যে বিজনেস করবে না এরকম না, জনপ্রিয়তা বিজনেস করে দুটো সম্পূর্ণ দুই রকমের ফ্যাক্টর। অনেক ফ্লপ সিনেমা এখন জনপ্রিয়, বাট অনেক জনপ্রিয় সিনেমা এখন মানুষ ভুলে গিয়েছে। তো যাই হোক, সুপার ডুপার হিট সিনেমা ল্যাকিংস তাদের জুটি গড়ে ওঠার একটা না গড়ে ওঠার একটা কারণ তো এটা নিয়েছিল ভিডিওটি, যেখানে আমরা উমর সানি মৌসুমি জুটি সুপার ডুপার হিট হলেও অমিতাভ হাসান শাবনূর জুটি সাকসেসফুল হলো না ওইভাবে, এটা নিয়েছিল ভিডিওটি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা করলাম আপনাদের মূল্যবান কমেন্টে।